গেল মৌসুমে রিয়ালের জার্সি গায়ে মাত্র একটি গোল, এরপর দলের সুযোগ দেওয়া নিয়ে শুরু হয় সমালোচনার রোল। কিন্তু রিয়াল কোচ আস্থা হারাননি মোটেও, বরং এই মিডফিল্ডারকে নিয়ে বাজিয়ে ধরেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। অবশেষে কোচের আস্থার প্রতিদান দিলেন মেসিদেরই হবু জামায়, বলছে রিয়াল মাদ্রিদের উরুগুয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের কথা। রিয়ালের হয়ে সফলতম এক মৌসুম কাটাচ্ছেন এই উরুগুয়ান ছোট পাখি। আর্জেন্টাইন এই হবু জামায়ের দুর্দান্ত এক প্রত্যাবর্তনের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রিয়ালের উরুগুয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। রিয়ালকে ক্লাব বিশ্বকাপ জেতাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ এক ভূমিকা। সেমিফাইনালে এক গোল করার পর ফাইনালে করেছেন দুইটি গোল। আর চলতি এই মৌসুমে মাদ্রিদের হয়ে ইতিমধ্যে এক ডজন গোল করেছেন এই উরুগুয়ান ফুটবলার। শুধু তাই নয়, প্রতিনিয়তই গোল করানোতেও রাখছেন ধারাবাহিক অবদান। তবে ভালভার্দের এমন সুসময় ছিল না গত মৌসুমেও। 2021-22 মৌসুমে মাত্র একটি গোল করেছিলেন ভালভার্দে। আর তাই গত বছরের সেপ্টেম্বরে ফেদেরিকো ভালভার্দেকে নিয়ে একটি বাজিও ধরেছিলেন দলটির কোচ আনচেলত্তি। চলতি মৌসুমে যদি রিয়ালের হয়ে 10 গোলের বেশি ভালভার্দে না করতে পারেন, তাহলে কোচিং থেকে অবসরে যাওয়ার কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান এই কোচ। অবশেষে কার্লো আনচেলত্তির কথার মান রাখলেন এই আর্জেন্টাইন হবু জামায়। এদিকে ফুটবল ক্যারিয়ারের এমন অমসৃণ যাত্রার সময় পারিবারিক জীবনে মেসিদের হবু জামায়ও হয়েছেন এই রিয়াল তারকা। সম্পর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার নাম করা সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার মিনা বোনিনোরং সঙ্গে। দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক উরুগুয়ান এই মিডফিল্ডারের। 2019 সালের দিকে তাদের সম্পর্কের খবর জানাজানি হয়। এরপর 2020 সালের 20 ফেব্রুয়ারি পুত্র সন্তানের বাবা হন ফেদে। এখন ছেলে বেনিসিওকে ঘিরেই তাদের যত ভালো লাগা। সময় পেলে বেরোনিও চলে আসেন গ্যালারিতে, ছেলে আর মা একসঙ্গে বসে খেলা উপভোগ করেন। এমনকি মাদ্রিদের শিরোপা জয়ের উচ্ছ্বাসেও দেখা যায় তাদের। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে দুজন বিবাহ বন্ধনেও আবদ্ধ হবেন শীঘ্রই। সেই সাথে ফেদেরের সুসময় যাচ্ছে। গত মৌসুমে একেবারে সাদামাটা ফেদে এবারের মৌসুমে রিয়ালে নিয়মিত গোল করছেন, আবার গোল করাতেও অবদান রাখছেন। এদিকে তার পজিশন সেন্ট্রাল মিডফিল্ডে, তবুও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন এই উরুগুয়ান। শেষ 5 ম্যাচে গোল 4টি, আর চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 12 গোল করে ছুঁয়েছেন নতুন রেকর্ড। গত এক দশকে রিয়ালের মিডফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন হ্যামেস রড্রিগেজ, তার গোল ছিল 17টি। সেই হিসেবে দ্বিতীয় সেরার আসনে এখন আর্জেন্টিনার হবু জামায়। এদিকে ফেদেরের সাফল্যের সাথে সাথে রিয়ালের সাফল্য বাড়ছে। মাদ্রিদও ধীরে ধীরে বার্সার সঙ্গে ব্যবধান কমাচ্ছে। লালিগায় সর্বশেষ শনিবার ওসাসুনুর বিপক্ষে 2-0 গোলের জয় পায় তারা, যেখানে ভালভার্দে ছাড়াও গোল করেন মার্কো অ্যাসেন্সিও। তাতে পয়েন্ট টেবিলের 2-এ থাকা রিয়ালের অর্জন হলো 22 ম্যাচে 51 পয়েন্ট। অন্যদিকে 24 বছর বয়সী এই তরুণ ফুটবলারের এমন ধারাবাহিক সফলতায় এবার সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। একসময় ছোট পাখি খ্যাত এই আর্জেন্টাইন জামায়ের এখন পরিচিতি মিলেছে বাজপাখি নামে।